ছিল না কিন্তু কথা তো সেটাই হ্যাঁ আপনি একদম সঠিক ইয়াটা ধরছেন যে সে যে যুক্তিটা দিচ্ছে সে যে কথাটা বলতেছে সেটা যদি রাইট হয় সে ধরে নিলাম অনেক খারাপ সে একজন খুনি ডাকাত বদমাস ধরে নিলাম তর্কের খাতে ধরে নিলাম আসিফ মুদিন খুবই খুনি ডাকাত বদমাস ধর্ষক খুবই খারাপ কিন্তু তাতে তো সেই পয়েন্টটা তো ভুল প্রমাণ হয় না পয়েন্টটার তো আলাদা একটা মর্যাদা আছে তাই না একটা মানুষ যখন যুক্তি উপস্থাপন করে বা দলিল উপস্থাপন করে এই দলিলের জোরেই তো কথাটা সত্য হয়ে যায় বা যুক্তির জোরেই তো কথাটা সঠিক হয় তাই না ভাই হ্যাঁ হ্যাঁ সেটাই আপনি যে কথাগুলো বলেন সবগুলো তো আমার পছন্দ হয় এমনও না কিন্তু যে কথাগুলো বলেন ওইখান থেকে আসলে কিছু কিছু ব্যাপার সন্দেহ ঢুকে যায় কারণ কথাগুলো যৌক্তিক আমি যদি একজন মানুষ হিসেবে নিরপেক্ষ অবস্থান থেকে যাচাই বাছাই বা বিচার করি তাহলে আমার মনে হয় যে আপনার কথাগুলো ফেলে দেওয়ার মতো না যুক্তি আছে কথাই আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি এই যে রাহুল ইনি তো বাংলাদেশে ওয়াচ করে তাই না ভাই হ্যাঁ মনে হয় করে আমি জানি না আমাদের মাঝা এই ওয়াজগুলা কি বিনা পয়সা করে ওয়াজগুলা কি বিনা পয়সা মাগনা করে না 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 টাকা ছাড়া তো কেউ ওয়াচ করবে না ও

আমাকে গিফট পাঠাতে পারবেন এটা হচ্ছে ইউটিউবের একটা সাবস্ক্রিপশন নেওয়া সাধারণত মানুষ দশ ডলার বিশ ডলার করে রাখে সেটা আমি একেবারে কমাই দিচ্ছি যেন সব মানুষ আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার নিতে পারে সাবস্ক্রিপশন নিতে পারে যেন সব মানুষ মানে মাত্র মাসে একশো টাকা লাগবে বাংলাদেশি টাকায় মাত্র একশো টাকা লাগবে এটা নরমালি ইউটিউব চ্যানেলে এটা থাকে হচ্ছে গিয়ে এক হাজার টাকা বা দেড় হাজার টাকা করে থাকে সেটা আমি একেবারে কমায় একশো টাকা করে দিচ্ছি যেন কেউ যদি চায় এটারও তো কোনো বাধ্যবাধকতা নেই কেউ যদি চায় আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রিপশন নিতে যেটাতে সে আমাকে গিফট পাঠাতে পারবে আমিও তাদেরকে গিফট পাঠাতে পারবো এটার জন্য আমি তাদেরকে একশো টাকা একদম মিনিমাম যে ভ্যালুটা সেই ভ্যালুটা করে দিচ্ছি কারণ এই যে ইউটিউব ফেসবুক দিয়ে যে টাকা ইনকাম হয় এটা আমার ইনকামের বা আমার খরচের তুলনায় এটা কোনো টাকাই না ভাই হ্যাঁ এই যে আমি যে ইউরোপের একটা যেই দেশে থাকি যেই জায়গাতে থাকি সেটা খুবই এক্সপেন্সিভ জায়গা এইখানে থাকা খাওয়ার জন্য আমার বাসা বাসা কত আমি এটা শুনলেই বাংলাদেশের একজন মানুষ মানে হয়তো দিয়ে জায়গাতে থাকি ওই তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে গুতাগুতি করার মতো টাইম আমার নাই ভাই আমি যে দুই ঘন্টা লাইভ করি দুই ঘন্টা লাইভ না করে যদি আমি এই সময়টা আমার কাজ করতাম তাহলে আমি আরো বহু টাকা কামাতে পারতাম কিন্তু আমি সেইগুলা বাদ দিয়ে আমি আমার আমার যে জীবনের লক্ষ্য আমার জীবনের লক্ষ্য হচ্ছে মানুষকে এই ধর্মান্ধতা থেকে এই মৌলবাদ থেকে বের করে আনার জন্য তাদেরকে যুক্তি জিনিসটা কি এটা বোঝাবার চেষ্টা করা এটা আমি করি আমার প্যাশনের জায়গা থেকে এইখানে যদি কোনো টাকা ইনকাম হয় সেটাও খরচ হয়ে যায় হচ্ছে কি ওয়েবসাইটের ডোমেইন যে খরচ দিতে হয় এটা খরচ দিতে হয় সেটা খরচ এই যে স্ট্রিমিয়ার কিছু খরচ দিতে হয় এগুলা দিয়ে কোনো টাকাই থাকে না এখান থেকে আমার কোনো টাকা ইনকামের কোনো ইচ্ছাও নাই

জার্মানির একটা এক্সপেন্সিভ সিটিতে থাকি একশো টাকা দিয়ে আমি মানে মানে আমি যদি এখানে মানে থুতুও ফালাই তারপরে ওখানে একশো টাকা খরচ হয়ে যায় ভাই হ্যাঁ বাংলাদেশের টাকা একশো টাকা খরচ হয়ে যায় এরা ওই যে মানে এরা তো হচ্ছে গিয়ে ছিল হচ্ছে গিয়ে ফ্লেক্সিলোডের ব্যবসায়ী হ্যাঁ এরা হচ্ছে দেখাই আপনাকে আমি দেখেন এরা হচ্ছে এই যে ফ্লেক্সিলোডের ব্যবসায়ী ছিল এই যে দেখেন এটা কে চিনতে পারেন ভাই হ্যাঁ হ্যাঁ এই ফ্লেক্স এই দোকানদারি করতো এই দোকানদারি করত এই দোকানদারি করে তার পেট চলতো এখন সে ধর্ম ব্যবসা শুরু করছে হ্যাঁ উনি মাদ্রাসায় পড়াশোনা করেনি না না কোনো জায়গাতেই পড়ালেখা করে নাই কি যেন ইয়া করছে হয়তো ম্যাট্রিক মেট্রিক বা এইট বা মেট্রিক টাইপের কিছু একটা পাস করছে যাই হোক যেটা পাশে করুক সেটা আমার কোনো বিষয় না কিন্তু এরা হচ্ছে গিয়ে একটা সময় এরা যে দোকানদারি করতো এখন হচ্ছে দেখতে পাইছে যে ধর্ম ব্যবসা করে মানে ওয়াজ করে অনেক টাকা ইনকাম করা যায় এই জন্য তারা এখন ওয়াজে নামছে ওয়াজ ব্যবসায় নামছে এটা তো সম্পূর্ণ ব্যবসা ওয়াজ তো যে ব্যবসা এটা তো পাগলে বুঝে তাই না এটা বুঝতে তো বাজে প্রত্যেকটা বাজে কত টাকা তারা টাকা নেয় কত টাকা অগ্রিম দিতে হয় কত টাকা বকেয়া থাকে এগুলো তো মানে ওপেন সিক্রেট এখন সবাই জানে তাই না এরা আমাদের আমাকে বলতেছে আমি মানে লাইভ করে টাকা নেই লাইভ করে টাকা পাই এর হাস্যকর কথা কি হতে পারে ভাই আচ্ছা ঠিক আছে তারপর আমি সেই সুযোগটা তৈরি করে দিলাম যে আমি কোথাও থেকে টাকা নেই ওই ইউটিউবের একশো টাকা আর মানে ফেসবুকের যে ইয়া টাকা একশো ডলার বা পঞ্চাশ ডলার এইগুলোর বাদে আমি কোনো টাকা নেই এই টাকা দিয়ে আমার কিছু যায় আসে না আমি একটা কফি খেলে ওই টাকা শেষ হয়ে যায় হ্যাঁ এর বাদে আমি কোনো টাকা পাই সেটা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে যান আমি বলে দিলাম লাইভ ছেড়ে দেবো যান হাসান ভাই এবার মানে খুশি প্রমাণ দিতে পারলে লাইভ করে ছেড়ে ওদের ওদেরকে গিয়ে বললেন যে ভাই একটু প্রমাণ দেন প্রমাণ দিলে বলছে লাইভ করে ছেড়ে দিবে ওই একশো টাকা দুইশো টাকা আর এই যে ফেসবুকের অ্যাডে আসে হয়তো মানে পঞ্চাশ টাকা এগুলা বাদে এগুলা বাদে যদি সে কথা তাকে দেখাতে পারে যে আমি কোথাও থেকে এই যে তারা যে বললো পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পাই আমি একটা লাইভ করলে প্রমাণ দেখাতে পারলে যে লাইভ ছেড়ে দেবো

যদি আমি মনে করেন এক একটা লাইফের এক কোটি টাকা নেই তাতে কি আমার যুক্তিটাতে কি কোনো কম বেশি হবে যুক্তিটা কি দুর্বল হয়ে যাবে তাতে বলেন তো না 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 আমার প্রশ্ন ছিল সেটা আপনি কি করেন না করেন আপনি কি আমি বুঝি না কিন্তু আপনার কথাগুলো তো আমার উত্তর খুঁজতে হবে আপনি যে কথাগুলো বলতেছেন যে যুক্তিগুলো দেখাচ্ছেন ওইগুলো আমার কাছে মনে হচ্ছে যুক্তি আসলেই ওইগুলো তো আর মিথ্যা হয়ে যাচ্ছে না ঠিক আছে হাসান ভাই অনেকক্ষণ কথা বললাম আপনার সাথে ভালো থাকেন তাহলে আর যদি কোনো ইয়া থাকে কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে এই যে ইয়া নিয়ে আসতে পারেন আপনি এসে আলোচনা করতে পারেন ঠিক আছে হাসান ভাই আপনাকে কি তাহলে বিদায় জানাই হ্যাঁ 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 আসলে ওই আরেকটা কথা হচ্ছে আমি আপনাদের লাইভ গুলো তো প্রতিদিন শুনছি খুব ভালো যিনি আছেন বাস বিহারি ভাই নামে ওনার কথাগুলো আসলে আমার খুব ভালো লাগে আর উনি খুব কম কথা বলেন ওনাকে কোনো কিছু জিজ্ঞেস না করলে উনি বলতে চাই না তো আপনার প্রতি একটু অনুরোধ থাকবে যখন ওনার দর্শন বিষয়ে কোনো প্রশ্ন বা আলোচনা থাকবে তখন ওনার কাছ থেকে একটু নিচ থেকে প্রশ্ন করে জানার জন্য কারণ উনি খুব কম কথা বলে প্রশ্ন না করলে কিছুই বলতে চান না হ্যাঁ সেটা আমিও দেখছি যে ওনাকে খোঁচায় খোঁচায় কথা বের করতে হয় এটা তো মানে আমিও মাঝে মাঝে জিজ্ঞেস করি জিজ্ঞেস করে বলি কিন্তু উনি এক আসলে লাইভের ভিতরে এত কিছু মনেও থাকে না হ্যাঁ লাইভ যখন করি তখন মুমিনদের সাথে যখন আলোচনা করি তখন এত কিছু আবার খেয়ালও থাকে না অনেক সময় তো যেটাই হোক চেষ্টা করি যে ওনাকে উনিও যেন কথা বলতে পারে বা উনি যেন কথা বলেন এই চেষ্টা করি ঠিক আছে ভাই আপনার পরামর্শের জন্য ধন্যবাদ ভালো থাকেন তাহলে ঠিক আছে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে আপনাকে বিদায় জানাচ্ছি এর পরের জনকে যুক্ত করি